বিষয়টা এটা সেরকম কিছু নয়। স্বপনবাবু আজ থেকে প্রায় ছ সাত মাস আগে আমাদের দলে আনুষ্ঠানিকভাবে জয়নিং করে এবং রাজ্য সদর দপ্তরে গিয়ে বিজেপির পতাকাটা হাতে তুলে নেয়। তো উনি আগে তৃণমূল কংগ্রেসই করতেন, তৃণমূলের যে অত্যাচার, যে শোষণ নীতি, সেই নীতির বিরুদ্ধে উনি বেরিয়ে এসে আজকে নরেন্দ্র মোদীর আদর্শে আদর্শিত হয়ে এবং সারা ভারতবর্ষের উন্নয়নের সামিল হওয়ার জন্য উনি বিজেপিতে এসেছেন। আর তাছাড়া এই ব্যাপারটাকে আমরা এমনভাবে দেখছি না, কারণ আজ থেকে অনেকে দাবি করছে উনি নাকি তৃণমূল কংগ্রেসে জিন্দাবাদ বলেছে। তো দেখুন, এই বিষয়টা আমি একটা কথা বলি যে বক্তব্য দেওয়ার সময় আমরা এর আগেও দেখেছি রঞ্জিতবাবু বলেছিল বিজেপি জিন্দাবাদ, তাহলে রঞ্জিতবাবু কি বিজেপি হয়ে গেছে? তো আমি মনে করি স্বপনবাবুর এই যে বাক্যবান নিয়ে যেটা মিডিয়া প্রচার চালাচ্ছে, আমি মনে করি এটা ভিত্তিহীন। আর যদিও উনি বলে থাকে সেটা, উনি আবার সেটাকে সংশোধন করে নিয়েছে, কারণ উনি তৃণমূল কংগ্রেস করতো আগে, তো সেই জায়গা থেকে ছ সাত মাস আগে তো উনি দলে এসছে, তা সেই জায়গা থেকে উনি যদি যেটা ধরেছে অনেকে যে উনি নাকি বলেছে, তো সেটা আমাদের দৃষ্টির গোচরে নেই। যদি বলেও থাকে উনি তার সংশোধন করে নিয়েছে আগামী দিনে।